বহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে তো দেখো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ঠিক আছে অনেকে রিকোয়েস্ট করছো দাদা তোমরা ভিডিও বানাও এই বিষয় নিয়ে অনেকে ভিডিও করেছে আমি চাইছিলাম না যে এই বিষয়টা নিয়ে ভিডিও করি ওকে কিন্তু তোমাদের রিকোয়েস্টে আমাদেরকে আমাকে শেষ পর্যন্ত ভিডিও করতে হলো না অনেক ছাত্রছাত্রী অনেক চ্যানেল হয়তো ফলো করে না এই চ্যানেলটাকে ফলো করে তো তাদের উদ্দেশ্যে বলবো যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও তারা বারবার রিকোয়েস্ট করছে দাদা তুমি এটা নিয়ে ভিডিও করো অনেকটি ব্যাচ ছিল সবগুলো পড়াই কমপ্লিট করে তারপর তোমাদের জন্য ভিডিওটা বানাতে পারলাম ঠিক আছে তো এখানে এই ভিডিওর মধ্যে তোমরা যে গুড নিউজটা পাবে সেটা একটা গুড নিউজও আছে একটা ব্যাড নিউজও আছে ঠিক আছে যদি ওভারঅল যদি এটাকে যদি আমরা দেখি তাহলে এটা গুড নিউজই বলতে পারো ঠিক আছে যদি ওয়েস্ট বেঙ্গলে যে যে জিনিসটা সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেগুলো যদি করা যায় তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক যারা মানে মেধাবী ছাত্র ছাত্রী রয়েছে তারা চাকরি পাবে মাথায় রাখবে অনেকে ফর্ড বা জালিয়াতি ভাবে এসসি ওবিসি এই সমস্ত কাস্ট সার্টিফিকেট কিন্তু বানায় রাখে তোমরা ভালো করে সেটা জানো সেটা নিয়ে তোমাদের কিন্তু ওবিসি বর্তমানে তোমাদের ওবিসির যে কাস্ট সেটা ধরেছে এরপরে দেখবে অনেকে ওবিসি নেই কিন্তু জেনারেল তাও ওবিসি সার্টিফিকেট বানিয়ে রেখেছে আদার স্টেটেরও ওবিসি সার্টিফিকেট বানায় কিন্তু আমাদের স্টেটে চাকরি করছে এরকমও কিন্তু অনেকে আছে যদি না বিশ্বাস হয়ে থাকে এসএসসি কনস্টেবল যদি দেখতে পারো তাহলে হয়ে যাবে এবার চলো আমাদের যে মুর্দা টপিক সেই টপিকের দিকে যাব তো তার আগে তোমাদের বলবো যে তোমাদের ফেসবুকে তোমরা ভালো করেই জানো ফেসবুকের একটা পেজ আছে যে পেজটা বা যে দাদাগুলো অনেক হেল্প করে থাকে গোটা গোটা সমাজকে বা যার নাম হচ্ছে ফেসবুকের তরফ থেকে না কারা ষড়যন্ত্র করে ডিলিট করেছে সেটা জানি না আমার চ্যানেলটাকেও ষড়যন্ত্র করে ডিলিট করেছিল যখন দুর্নীতি সম্পর্কে কথা বলছিলাম সেই দুর্নীতিবাজ হয়তো কাউকে টাকা দিয়ে হ্যাকারকে দিয়ে ডিলিট করেছে আর বলছে নাকি চ্যানেলটাকে হাইট করা হয়েছে

তো যখনই ফার্স্ট করবে তার তো শত্রু অবশ্যই হবে চাইবে তো তার পেজটাকে ডিলিট করে দিই তার ইউটিউব চ্যানেল থাকলে টেজটাকে ডিলিট করে দিই আমার সাথেও যেটা ঘটে গেছে তো অবশ্যই বলবো প্রায় তিন লাখের বেশি সেখানে কিন্তু ফলোয়ার ছিল ফেসবুক পেজে হোয়াইট পলিটিক্স সেই পেজের লিঙ্কটা আমি তোমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে দিচ্ছি হোয়াইট পলিটিক্স পেজ সেই পেজটাকে গিয়ে অবশ্যই লাইক করে দিও সবাই কিন্তু সাপোর্ট করো দাদাদের ঠিক আছে তারা কিন্তু খুব ভালো ভালো কাজ করে হোয়াইট পলিটিক্সকে আমার তরফ থেকে একটা বিগ স্যালুট এত সুন্দর কাজ করার জন্য এবার আমরা যাব ডাব্লিউবি সমস্ত আপডেটের তো চলো আপডেটটি শুরু করা যাক তো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদের যে ডিটেলসগুলো তোমরা যেগুলো জানতে চাও সেগুলো বলা আছে প্রথমত দেখো আজকে যে কপিটা তোমাদের আমাদের ছাত্রছাত্রী সেন্ড করেছে ঠিক আছে এর মধ্যে যারা যারা গিয়েছে প্রথমত আমি তোমাদের নামগুলো বলে দিই প্রথমত শ্যাম দাস ঠিক আছে ধিমান বিশ্বাস সৌরভ সৌরভ ভান্ডারী সন্দীপ মণ্ডল বর্ণা সাহা লেডি ঠিক আছে একজন গেছ একজন মহিলা ভদ্র মহিলা তো দেখো তোমাদের কাছে একটা কথা বলতে এদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ছাত্র পক্ষ থেকেও অসংখ্য ধন্যবাদ তোমাদের এত সুন্দর একটা ইনফরমেশন ছাত্র সামনে তুলে ধরার জন্য পিআরবি বোর্ডে গিয়ে দেখো প্রথমত দাবি কি ছিল প্রথমত যে দাবিগুলো ছিল যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে বলা হয়েছে কেপি ডাব্লিউবি কনস্টেবল আর জেল পুলিশের পরীক্ষা কবে হবে এক নম্বর প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরে তারা বলেছে বর্তমানে তোমাদের ওবিসির যে কেস সেই কেসটা চলছে সেই কারণে তোমাদের পরীক্ষা হচ্ছে না এর বাইরেও একটা রিজন রয়েছে ঠিক আছে চাইলে তারা এক্সাম করাতেই পারতো কেসের জন্য এক্সাম আটকে থাকে এটা কোনো ব্যাপার নেই এর আগেও অনেক এক্সাম এক্সাম করাচ্ছে তোমরা ভালো করে জানো কিছু পারমিশন থাকে যে পারমিশনগুলো এখনো গ্যারান্টেড হয়নি ঠিক আছে সেটা পরেই হবে মানে তবে একটা গুড নিউজ সেটা বলছে তোমাদের এরপরে ডাব্লিউ বিসি ডাব্লিউ বিপি এসআই সাব ইন্সপেক্টর সেই পরীক্ষাটা কবে হবে সেটা পুজোর পর হবে কলকাতা পুলিশ তারপরে জিজ্ঞেস করা যে কলকাতা পুলিশ প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা রেজাল্টও কিন্তু তোমাদের কিন্তু পুজোর পরে কিন্তু প্রকাশিত হবে ক্লিয়ার ফার্স্ট আটকাতে কি কি পদক্ষেপ নিচ্ছে পি তাদের সাথে সেটা তারা কিন্তু আলোচনা করেছে পিআরবি বোর্ডের সাথে এটা এটা তোমাদের ভিডিওর মাঝখানে আমি তোমাদের বলছি না ঠিক আছে কিছু গোপনীয় ব্যাপার থাকুক সেটা বলছি না ওকে আর একটা কথা যে পি ফুল এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে হবে এটা একটা ভালো দাবি আমি তোমাদের এটা আন্দোলনে বলেছিলাম যে পি একটা ফুল ক্যালেন্ডার জারি করতে হবে মানে কবে রেজাল্ট হবে কবে এক্সাম হবে তাহলে এই আপডেটগুলো তোমাদের ভালো হবে পিআরবি তো করে না আমাদেরকে আপডেট দিতে হয় তাহলে সেক্ষেত্রে পিআরবি আপডেট দিলে সেটা নিয়ে ভিডিও বানিয়ে দিলে একবার কেচ্ছা কত সিবিটি কম্পিউটার বেসড অনলাইন টেস্ট সেটা চালু করতে হবে সিবিটি কম্পিউটার অনলাইন টেস্ট যে হয় সেটা কিন্তু চালু করতে হবে পিআরবি কে এই দাবিগুলো রেখেছে ছাত্রছাত্রী দেখা যাক পিআরবি এখন কতটা এই দাবিগুলো মানে তবে মাথায় রাখবে এখানে একটা কথা তোমাদের বলে দিই যে পি বোর্ড আছে না পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেই বোর্ড আমি তোমাদের বলছি পুলিশ বোর্ড একদমই স্বচ্ছ বোর্ড ঠিক আছে তোমরা পুলিশ বোর্ডকে ক্লেম করবে না পুলিশ সেগুন বোর্ড সব থেকে ভালো বোর্ড এটা মাথায় রাখবে ওকে ডাব্লিউবিপিআরবি ভুল বুঝছো হয়তো অনেক ক্ষেত্রে এগুলো আলাদা কিছু আছে হয়তো কোনো ব্যাপার সেই জন্য তোমরা ভুল ভাবছো মানে ভুল ভাবছো দেখো ডাব্লুবি কলকাতা পুলিশ কনস্টেবল এটা তোমাদের পুজোর পরেই হবে পরীক্ষা যেটা কলকাতা পুলিশ পরীক্ষাটা পুজোর আগে হওয়ার কথা ছিল এট লিস্ট পারমিশন তোমাদের আসলো না উনত্রিশে সেপ্টেম্বর একটা ডেট হওয়া ছিল সেটা হলো না ওকে আর যারা বলছিলো যে ফার্স্ট সেপ্টেম্বর এটা দু নম্বরই বা তিন নম্বরই কথা তাদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমাদের হাতে যদি স্কুল থেকে থাকে চেনা জানা ঠিক আছে তো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারো কোনো নোটিফিকেশন গিয়েছিলো কি না এর কাছ থেকে এক নম্বর হয়ে গেল আর বলে দিই অনেকে ইউটিউবে লাফাচ্ছে যে ডেট আগে বলা এটা আগে বলা অনেক কিছু অপরাধ এটা ওটা এসএসসি আগে থেকে আপডেট দিয়ে দেয় ইউপিএসসি ঠিক আছে যাদের হয়তো এদের মাথাটা আমাদের থেকেও বেশি শান্দার বেন্থ জবরদস্ত বেন্থ আছে মানে ব্রেন্থ বলতে কোনটা ব্রেন না ব্রেন্থ ব্রেন্থ ঠিক আছে ব্রেন মানে বুঝতে পারছো ব্রেন ব্রেন না এদের মানে ব্রেনের থেকে উঁচু যাদেরকে বলি আমি যাকে যেটাকে সেটাকে বলি ব্রেন ওকে এটা তাদের কাছে দিয়েছে ভগবান ওই জন্য মানে আঙুর শিয়ালটার শিয়ালের গল্পটা শুনেছ না আঙুর ফল না খেতে বলে টক বাস এটাই এটুকু জেনে রেখে দাও সাব ইন্সপেক্টর এটার পরীক্ষা তোমাদের পুজোর পরই হবে রেজাল্ট তোমাদের কেপিএসআই এর যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা পুজোর পর বেরোবে সবকিছুই রেডি ছিল যদি তোমাদের এই ওবিসির এই কেচ্ছাটা না হতো তাহলে তোমাদের এতদিন সবকিছু হয়ে যেত হয়তো তোমাদের ইন্টারভিউ এখন হতো জয়েন্ট করে যেত কিছুদিন পর লেট হয়ে গেল জেল পুলিশটাও সেম পরীক্ষা জেল পুলিশটা অনেক দিন থেকে ঝুলেই যাচ্ছে জেল পুলিশ কেন জেল পুলিশ নিয়ে কোনো পিআরবি আপডেট দিচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না ওকে জেল পুলিশ তাও তোমাদের মাথায় রাখবে পিআরবির মানে অন প্রপার্টিস না জেল পুলিশ হচ্ছে জেল ডিপার্টমেন্টের তারা যদি আপডেট দেয় যে হ্যাঁ এখন পরীক্ষা নিতে তাহলে নিতে পারবে ওকে পারমিশন সব জেল পুলিশে কিন্তু করে এগুলো তবে একটা কথা বলে দিই তোমাদের সবথেকে দিনের শেষে যে ভালো খবরটা সেটা তো অবশ্যই বলবো তার আগে তোমাদের বলে দিই তোমরা কোথা থেকে प्रिपरेशन করছো সেটা আমি তোমাদের জানি না তবে তোমাদের বলে দিই টেস্ট বুকে তোমাদের দারুণ অফার চলছে এসএসসি एमटीएस তোমাদের ফর্ম ফিলআপ চলছে এসএসসি एमटीएस এর তোমরা দেখতে পারো 386 টাকায় ব্যাচ পাওয়া যাচ্ছে আজকেই তোমাদের লাস্ট ডে কালকে ট্রাই করতে পারো সকাল 11টার আগে অফিস খোলার আগে তোমাদের এই প্রাইস থাকার সম্ভাবনা বেশি চেষ্টা করবে রাত্রি 12টার আগেই নিয়ে নেবার মাথায় রাখবে এখানে তোমাদের অ্যাপ্লাই কুপন করতে হবে যে এখানে তোমাদের অ্যাপ্লাই যে কুপন সেটা কিন্তু করতে হবে রিজু আর যদি তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কম হবে ঠিক আছে এটা দেখতে পাচ্ছ এর পাশাপাশি তোমরা দেখতে পারো এখানে জিরো টু হিরো ফাউন্ডেশন ব্যাচ আছে ওয়ান সেভেন ডবল নাইন যেখানে তোমাদের একদম ফার্স্ট টু লাস্ট তোমাদের কিন্তু প্রিপেয়ার করা হবে এক বছরের জন্য এবং তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল সৈকত সাহেব টেক্সটবুক এখানেও প্রবেশ করতে পারো ক্লাসের আপডেট থেকে সমস্ত কিছু আপডেট এখানেও পাবে বা আমাদের যে মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে প্রবেশ করতে পারো এবং তার পাশাপাশি তোমাদের একটা কথা বলতে চাই যারা রেলওয়ে জন্য প্রিপারেশন করছো তাদের জন্য একটা রেলওয়ের একটা ব্যাচ আছে ঠিক আছে সেভেন সেভেন জিরো এই ব্যাচটার প্রাইস এখানে তোমরা মাথায় রাখবে এই ব্যাচটা যে তোমাদের আছে কিনা এই ব্যাচটা তোমাদের কিন্তু কত মাস চলবে আঠেরো মাস আঠেরো মান্থ এই ব্যাচটার সব থেকে মূল্যবান যেটা জিনিস সেটা হচ্ছে তোমাদের যে তোমরা একটা রেলওয়ে বুক পাবে যেটা তোমাদের বাড়িতে চলে যাবে রেলওয়ে একটা বুক পাবে বাংলা বুক যেটার প্রাইস হচ্ছে চারশো টাকা অফারে তোমাদের এটা হচ্ছে কিন্তু সেভেন সেভেন জিরো তোমাদের কত লাগে পাঁচশো টাকা সেখানে সাতশো সত্তর তোমরা আঠারো মাসের ভ্যালিডিটি পাবে রেলের যত ব্যাচ আছে সবগুলো ফ্রিতে পাবে ব্যাচগুলোতে ক্লাস করতে পারবে ঠিক আছে প্রাইস কত সেভেন সেভেন জিরো ওকে আর এই রেলওয়ে বুকটাও তোমার বাড়িতে চলে যাবে একদম কপি ওকে তো এই ব্যাচগুলো যদি তোমরা নিতে চাও তোমাদের জন্য আমি একটা নম্বর শেয়ার করে দিচ্ছি অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ ছাড়া কল আসবে না এই নম্বরে এই নম্বরটা দেখে নাও সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স যদি বলো দাদা এই ব্যাচগুলোর লিঙ্ক কোথায় পাবো আমি তোমাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি সমস্ত ব্যাচের লিঙ্ক সেখান থেকে তোমরা একবার দেখে নিও সেখান থেকে পার্চেস করে নিতে পারবে আর যে পেজটার কথা বললাম হোয়াইট পলিটিক্স সেই পেজটাকেও তোমরা সাপোর্ট করবে ফার্স্ট কমেন্টে সেই যে ভালো করে যেন সমাজের যে দুর্নীতি সেটাকে দূর করার জন্য একমাত্র হোয়াইট পলিটিক্স এগিয়ে আসে গরিব ছাত্রছাত্রী বলো সবার কাছে তো অবশ্যই সাপোর্ট হোয়াইট পলিটিক্স পেজ ফার্স্ট কমেন্ট দিয়ে দিলাম ঠিক আছে তো দেখো তোমাদের যে আপডেট দিনের শেষে একদম সর্বশেষ আপডেটের কথাটা বলে দিই তোমাদের আপডেট দিয়েছে যেদিন পরীক্ষা নেওয়া তারা শুরু করবে পর স্টেপ বাই বাই না তাই তো একের পর এক একের পর এক একের পর এক কিন্তু এক্সাম হয়ে যাবে ঠিক আছে আর ও কেস সম্পর্কে যারা জানতে চাইছো আমি নেক্সট ভিডিওতে তোমাদের ও বিসি কেস সম্পর্কে আপডেট দিদ আমি তোমাদের বলছিলাম না ওবিসির কেসটা সুপ্রিম কোর্টে চলে গেছে অনেক মাতব্যর সেখানে ভিডিও নিচে কমেন্ট করেছিল আপনি কিছু জানেন না ওবিসির কোন রকম কেস যায়নি সুপ্রিম কোর্টে এটা গভর্নমেন্ট মিথ্যা কথা বলছে গভর্নমেন্ট বদদাম বদনাম করার জন্য অনেকেই আছে ঠিক আছে তো আমরা স্টুডেন্ট মাথায় রাখবে আমাদের যেখান থেকে প্রফিট আসে সেখানে সেই প্রফিট আমাদের গেন করে নেওয়া উচিত ঠিক আছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হোক বা রাজ্য সরকার থেকে হোক যেই প্রফিট আসবে সেটাকে আমরা গেন করে নেবো কারণ তোমরা স্টুডেন্টটা মাথায় রাখবে ওকে তোমরা এখানে আমরা পলিটিক্স করতে আসি না এখানে তোমাদের সাপোর্ট করতে আসি এবং যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি পারলে তোমাদের সাহায্য করি কিন্তু কোনোদিন ক্ষতি করবে না রেজুদা এটা তোমাদের কথা দিয়ে যায় আগে থেকেই ওকে আর যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিও আর যদি তোমাদের ইচ্ছা থাকে আমার কাছে পড়ার একবার না হয় তোমরা টেক্সটবুক সুপার কোচিং বাংলা চ্যানেলটা ভিজিট করে আসো এবং আমার ক্লাসটা দেখে আসো যদি তোমাদের মনে হয় যে না ঠিক আছে ভালো লাগছে তাহলে পড়তে পারো সেখানে আলাদা শিক্ষকরাও রয়েছে ম্যাথ জি রিজনিং জিআই সায়েন্স ইংলিশ সমস্ত রয়েছে এখন হিন্দিও চলে আসবে এস এস সি কনস্টেবল যেটিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম লাভি গাইস বাই